বাহুবলের অন্তর্ভুক্ত ঐতিহ্যবাহী চলিতাতলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত এই মুবারক সমাবেশে আমরা যোগদান করেছি। এজন্য আমার মনে হয় মাদ্রাসার এই সম্মেলন থেকে আমাদের বুঝে যাওয়া দরকার যে মাদ্রাসা আমাদের কোন কাজে লাগে। অনেকে মনে করেন যে এই সমস্ত মাদ্রাসায় যারা পড়ে এরা তো কোনো সরকারি চাকরিও পাবে না, বেতনও পাইবে না, এমনকি এভাবেও বলা হয় যে এরা নিজেদের পেট পালতে পারবে না। এই ধরনের কথা যারা বলেন অতখান তুই আসলাম এরা হইও না, এখন কথার মাঝখান দিয়ে এখন কোন মামলতদারি হটাইছ, তুকাই জিবালা হয়ে আসলাম যাও ডিস্টার্ব করা ছিল আর খানের শৃঙ্খলা ছিল। এই ধরনের কথা যারা বলে তারা আসলে জানেই না যে মাদ্রাসা পেট পালার জন্য নয়। পেট পালার জন্য গৃহস্থী আছে, পেট পালার জন্য দোকানদারি আছে, পেট পালার জন্য চাকরি বাকরি আছে, রুজি রোজগার আছে। মাদ্রাসা মানুষকে জাহান্নাম থেকে বাঁচাবে, মাদ্রাসা শিক্ষা হইল মানুষের জাহান্নাম থেকে বাঁচাইবার জন্য। পেট পালার শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা নয়, গোটা মানব জাতিকে জাহান্নাম থেকে বাঁচার পথ প্রদর্শন করার জন্য মাদ্রাসা শিক্ষা। কাজেই আমাদের সমস্ত মুসলমানদের জানা থাকা দরকার এই মাদ্রাসাগুলি আছে বলেই আমরা জাহান্নাম থেকে বাঁচার পথ চিনতে পারি, জাহান্নাম থেকে বাঁচার পথে চলতে পারি। মাদ্রাসা না থাকলে জাহান্নাম থেকে বাঁচার পথ কেউ চিনাইবে না, জাহান্নাম থেকে বাঁচার পথে কেউ চলতে পারবে না। আমার মনে হয় আমি অতীতেও আপনাদেরকে বলেছি, আজকে আবারও বলি, বর্তমান দুনিয়াতে ইহুদি খ্রিস্টানের যেসব দেশ আছে এইসব দেশে শিক্ষার মান খুব উন্নত, শিক্ষা ব্যবস্থা খুব শক্তিশালী। তাদের দেশে একটা মানুষও অশিক্ষিত থাকার কোনো সুযোগ নেই, প্রত্যেকটা সন্তানকে 6 বছর বয়সে স্কুলে ভর্তি করাইতে হয়, 17 বছর বয়স পর্যন্ত তার লেখাপড়া চালাইয়া যাইতে হয়। কোনো মা বাবা যদি তার সন্তানকে 17 বছর বয়স হওয়ার আগে লেখাপড়া যদি বন্ধ করে তাহলে সরকার এই মা বাবাকে জেলখানায় বন্দি করে রেখে সন্তানকে সরকারে নিজের দায়িত্বে লালন পালন করা লেখাপড়া করায়। এই হল বর্তমান দুনিয়ার ইহুদি খ্রিস্টানদের দেশের শিক্ষা ব্যবস্থা, দুর্বল না শক্তিশালী, অশিক্ষিত থাকার কোনো সুযোগ নেই। মা বাপে লেখাপড়া না করাইলে সরকারে লেখাপড়া করায়, এজন্য তাদের দেশে কোনো অশিক্ষিত কোনো মানুষ নেই। কিন্তু এদের মনুষ্যত্বের অবস্থা, এই হলো এদের শিক্ষা ব্যবস্থা, আর একটা হলো এদের মনুষ্যত্বের অবস্থা। তাদের দেশে সন্তান জন্ম হইলে সরকারিভাবে যে সন্তানের জন্ম তারিখ রেজিস্ট্রেশন করা হয়, জন্ম নিবন্ধন যেটা রেখে
তাদের দেশের সন্তানদের জন্ম নিবন্ধন হয় মায়ের নামে, বাবার নামে সন্তানের জন্ম নিবন্ধন হয় না। কারণ সন্তানের বাবাকে, এটা অনেক সময় সন্তানের মায়েও জানে না। তাদের দেশে সন্তান জন্ম দেওয়ার জন্য মায়ের বিয়া হওয়ার কোনো দরকার নেই, বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়ার মধ্যে কোনো দোষ নাই। এই কারণে সন্তানের জন্মের আগে অবিবাহিত মা একটা পুরুষের সাথে আগের দিন রাত কাটায়, আর একটা পুরুষের সাথে পরের দিন রাত কাটায়, আর একটা পুরুষের সাথে তার পরের দিন রাত কাটায়। কোন পুরুষের সাথে রাত কাটানির কারণে তার গর্ভে সন্তান আসলো সন্তানের মাও জানে না। এই কারণে বর্তমান দুনিয়ার ইহুদি খ্রিস্টানদের দেশের সন্তানের জন্ম নিবন্ধন বাপের নামে হয় না, মায়ের নামে হয়। বুঝলেন কি না? বাপের নামে হয় না কেন? বাপ চিনলে তো, কেউ বাপ চিনে বাপকে। অনেক সময় সন্তানের মায়ও জানে না এই সন্তানের বাপকে। অবস্থা বুঝে থাকলে বলেন তো, তাদের দেশে মানুষের সন্তান কি মানুষের মতো জন্ম হয় না হায়ওয়ান জানোয়ারের মতো জন্ম হয়? শিক্ষার অভাবে না মাদ্রাসা শিক্ষার অভাবে? শিক্ষা অনেক উন্নত মানের তাদের দেশে, কিন্তু মাদ্রাসা শিক্ষা চালু করবে দূরের কথা, মাদ্রাসা শিক্ষায় বিশ্বাসই করে। তাহলে মাদ্রাসা শিক্ষা ছাড়া আর কোন শিক্ষার দ্বারা যদি মানুষ মানুষ হইতে পারত, তাহলে বর্তমান দুনিয়ার ইহুদি খ্রিস্টানদের দেশের মানুষের সন্তান হায়ওয়ান জানোয়ারের মতো জন্ম হইত। কাজেই মাদ্রাসা শিক্ষা শুধু আমাদেরকে পরকালে জাহান্নাম থেকে নাজাত দেয় তাই নয়, মাদ্রাসা শিক্ষা দুনিয়াতে আমাদের মনুষ্যত্ব রক্ষা করে। মাদ্রাসা শিক্ষা আছে বলে আমরা মানুষ আছি, তাদের দেশে মাদ্রাসা শিক্ষা নাই, তাদের দেশে মানুষের মতো মানুষ নাই। আমাদের দেশে মাদ্রাসা শিক্ষা আছে, মানুষের মতো মানুষ। একটা উদাহরণ আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা থেকে দেই শুনে। আমাদের বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ, শতকরা 85-90 জন মানুষ মুসলমান। এই শতকরা 95 জন মুসলমানের বাংলাদেশের প্রাইমারি স্কুলের কোনো বইয়ে লেখা নাই বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম, হাই স্কুলের কোনো বইয়ে লেখা নাই বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম, কলেজ ভার্সিটির কোনো বইয়ে লেখা নাই বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম, লেখা আছে একমাত্র মাদ্রাসার ভাষ্য কিতাবে। কোন প্রতিষ্ঠানের সিলেবাসে লেখা আছে বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম? মাদ্রাসা। শতকরা 95 জন মুসলমানের দেশ, এর স্কুল কলেজ ভার্সিটির বইয়ে কথাটা লেখা নাই কেন? এটা আরেক প্রশ্ন। তার কারণ হইল আমাদের স্কুল কলেজ ভার্সিটির সিলেবাসগুলি তৈরি করার জন্য যাদের হাতে দায়িত্ব দেওয়া হয়, এরাও চায় যে বাংলাদেশের মুসলমানের বাচ্চাও ইহুদি খ্রিস্টানদের মতোই জন্ম হোক। এই কারণে সিলেবাসটা এমন ভাবে সাজায় যে এই সিলেবাসের কোনো বইয়ে লেখা থাকে না বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হয়। এরপরেও বাংলাদেশের স্কুল কলেজ ভার্সিটির উপর মাদ্রাসা শিক্ষার কি পরিমাণ প্রভাব আছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, আপনাদের বোঝা দরকার এবং মনে রাখা দরকার। এরপরেও বাংলাদেশের স্কুল কলেজ ভার্সিটির উপর মাদ্রাসা শিক্ষার কি পরিমাণ প্রভাব আছে,
স্কুল কলেজ ভার্সিটি পড়নেওয়ালা ছাত্র ছাত্রীদের মধ্যে আমার মনে হয় প্রতি লাখ ছাত্র ছাত্রীদের মধ্যে 99,999 জন ছাত্র ছাত্রী মনে প্রাণে বিশ্বাস করে বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। লাখের মধ্যে 99,999 কই লেখাপড়া করছে? স্কুলে লেখাপড়া। কই লেখাপড়া করছে? কলেজে লেখাপড়া করছে। কই লেখাপড়া করছে? ভার্সিটিতে লেখাপড়া করছে। যে সমস্ত প্রতিষ্ঠানের কোনো পাঠ্যভুক্ত বইয়ে লেখা নাই বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া আরাম, তারপরেও তারা মনে প্রাণে বিশ্বাস করে বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। এই কথাটা তাদের পাঠ্য বইয়ে লেখা পাইছিল, তাহলে কথাটা ভাইলো কই? বিশ্বাস করে কেন? একমাত্র মাদ্রাসা শিক্ষার পর, মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত আলিমগণের সংস্রবে, মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত আলিমগণের সাথে উঠা বসা চলাফেরার দ্বারা, মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত আলেমগণের কাছ থেকে কোনো না কোনো উপায়ে এই কথা শিখছে তারা যে বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। এই জন্য স্কুলে পড়লেও, কলেজে পড়লেও, ভার্সিটিতে পড়লেও এদের ঘরে সন্তান মানুষের বাচ্চার মতো জন্ম হয়। চিন্তা করে দেখেন, স্কুল কলেজ ভার্সিটির কোনো একটা বইয়ে কথাটা লেখা নাই, তারপরেও স্কুল কলেজ ভার্সিটির উপর বাংলাদেশের মাদ্রাসা শিক্ষার কি পরিমাণ প্রভাব আছে। আর একটা প্রশ্ন আপনাদের মনে রাখতে পারে যে আমি প্রতি লাখের মধ্যে 99,999 জন যে কইলাম, একজন বাদ দিলাম কেন? বর্তমান বাংলাদেশের স্কুল কলেজ ভার্সিটি পড়ুয়া মুসলমান ছাত্র ছাত্রীদের প্রতি লাখের মধ্যে 99,999 জন ছাত্র ছাত্রী মনে প্রাণে বিশ্বাস করে বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। বাদ গেল কজন? এই লাখের মধ্যে একজন বাদ দিলাম কেন? একজন বাদ দিলাম লতিফ সিদ্দিকীর জন্য, একজন বাদ দিলাম শামসুর রহমানের জন্য, একজন বাদ দিলাম ডক্টর আহমদ শরীফের জন্য, একজন বাদ দিলাম তসলিমা নাসরিনের জন্য। এরা লাখের একজন, এরা হইল লাখের একজন, এরা বাংলাদেশের স্কুল কলেজ ভার্সিটিতেই ঘটছে, কিন্তু কোনো আলিমের সাথে সম্পর্ক নেই, কোনো আলিমের সাথে সম্পর্ক নাই, কোনো আলিমের সাথে সম্পর্ক না থাকার কারণে এই সমস্ত শিক্ষিতদের মধ্যে আর হায়ওয়ান জানোয়ারের মধ্যে কোনো পার্থক্য নেই। কথাটা একটু কড়া হইয়া যায়, কিন্তু আপনাদের বোঝার জন্য, কথাটা বোঝার জন্য আমি একটু উদাহরণ দিই শুনি। ডক্টর আহমদ শরীফ মরণের আগে ওসিয়ত কইরা মরছে যে আমি মরলে আমার লাশে গোসল দিও না, কাফন ফরাইও না, জানাজা করো না, গুরুস্থানে দাফন করো না, এগুলি দরমান দরা করা। আমি দরমান্দ না, আমি শিক্ষিত। দরমান্দ একটা শব্দ বর্তমানে বাংলাদেশে ব্যবহার হয়, এটা নাস্তিকদের শব্দ। দরমান্দ শব্দটাই নাস্তিকদের ব্যবহৃত শব্দ, কোন সুশিক্ষিত মানুষের শব্দ দর্মান্দ নয়। এই দর্মান্দ দুই শব্দের সন্ধি হইয়া হয়েছে, একটা হইল ধর্ম আর একটা হইল অন্ধ। ধর্ম যুগ অন্ধ সমান ধর্মান্দ, এটা হইল বাংলা ব্যাকরণের পদ্ধতি। নাস্তিকরা কয় ধর্ম জিনিসটাই অন্ধকার, ধর্ম যারা শিখে এরা অন্ধ থাকে, এরার মধ্যে কোনো, এদের মধ্যে কোনো উন্নতির কোনো প্রগতির কোনো নাম নিশানাও নাই যারা ধর্ম শিখে। এই কারণে ডক্টর আহমদ শরীফ বলল যে আমি মরলে আমার লাশে গোসল দিও না, কাফন ফরাইও না, জানাজা ফেরো না, গুরুস্থানে দাফন করো না, এগুলি ধর্মান্দরা করে। আমি ধর্মান্দ না, আমি শিক্ষিত। ধর্মান্দরা বলে যে লাশ দাফন করলে পরে কবর ও মুনকার নাকির ফিরিস্তায় সওয়াল জবাব করে, মিথ্যা কথা।
কবর জগৎ বলতে কিছু নাই। সওয়ালের জবাব দিতে না পারলে আজাব গজব হয়, মিথ্যা কথা, কবরে আজাব গজব বলতে কিছু নেই। একদিন আবার কবর থেকে জিন্দা হয়ে হাসরের মাঠে দাঁড়াতে হবে, এমন কথা ধর্মান্ধরা বলে, মিথ্যা কথা। হাসর বলতে কিছু নাই, পরকাল বলতে কিছু নাই, হিসাব নিকাশ বলতে কিছু নাই, জান্নাত জাহান্নাম বলতে কিছু নাই, আল্লাহ বিল্লাহ বলতে কিছু নাই। কাজে আমার লাশ গুসল দেওয়ারও দরকার নাই, কাফন ফরানির দরকার নাই, জানাজা ভরারও দরকার নাই, গুরুস্থানে দাফন করারও দরকার নাই, হাসপাতালে দান করে দেয় তার ওসিয়ত মতো, তার লাশে হাসপাতালে দান করে দেওয়া। আমি আপনাদের জিজ্ঞাসা করি, কোন কুত্তা যদি কোনখানে মরে, এই কুত্তারে কেউ গুসল দেয়, কাফন ফরাইনি, জানাজা ফরেনি, গুরুস্থানে দাফন করেনি, করে না? কুত্তা মরলেও গুসল নাই, আহমদ শরীফ মরলেও গুসল নাই, কুত্তা মরলেও কাফন নাই, আহমদ শরীফ মরলেও কাফন নাই, কুত্তা মরলেও জানাজা নাই, আহমদ শরীফেরও জানাজা নাই, কুত্তারও গুরুস্থান নাই, আহমদ শরীফেরও গুরুস্থান নাই। দুই কুত্তায় বেশ কম কত, দুইটা বেশ কম আছে, একটা সাইটেঙ্গা কুত্তা আর একটা দুই টেঙ্গা কুত্তা, দুই টেঙ্গাটা হইল শিক্ষিত কুত্তা আর সাইটেঙ্গাটা হইল অশিক্ষিত কুত্তা, কটা বেশ কমেছে আসবার লাগি কইছি না। এত বড় শিক্ষিতটা এত বড় জানোয়ার হইল কেন, শিক্ষার অভাবে না মাদ্রাসা শিক্ষার অভাবে? কিছু দিশা হয়েছে নি, মাদ্রাসা শিক্ষার দ্বারা কি হয়, মাদ্রাসা শিক্ষার দ্বারা মানুষ মানুষ হয়, মাদ্রাসা শিক্ষার অভাবে মানুষ জানোয়ার হয়। উদাহরণের দ্বারা বিষয়টা বুঝে আসছে কিনা দেখেন। অনুরূপভাবে তসলিমা নাসরিন মানুষরে জানোয়ার বানাইবার লাগে অনেক বই লেখছে, অনেক বই। আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, যারা সুযোগ্য আলেম নন, কেউ তসলিমা নাসরিনের বই পড়বেন, পড়লে আপনার ঈমান কিভাবে ধ্বংস হবে আপনি কেরো পাবেন। আমরা মাঝে মধ্যে একটা দুইটা বই তারার ফরন লাগে, শয়তানি যুক্তির জবাব দিবার লাগে, শয়তানি যুক্তির, আপনি শয়তানি যুক্তি বুঝবেন না, জবাব দিতে পারবেন না, ঈমান খান ধ্বংস করে ফেলবেন, এই জন্য আপনারা কেউ এই সমস্ত শয়তানদের বই পড়বেন। তসলিমা নাসরিন যত বই লিখছে এর মধ্যে একটা বইয়ের নাম আছে অপরপক্ষ। অপরপক্ষ বইয়ে তসলিমা নাসরিনে লেখে, আমার পেট আমার শরীরের অঙ্গ, যত সত্য কত নামি যাবতা, আমার পেট কি আরেকজনের শরীরের অঙ্গ না আমার শরীরের অঙ্গ? তসলিমা নাসরিন লেখে, আমার পেট আমার শরীরের অঙ্গ, আমার স্বামীর শরীরের অঙ্গ নয়, কাজেই আমার স্বামীর অধিকার নাই তার ইচ্ছা মতো আমার পেটে বাচ্চা জন্ম দেওয়ার, আমার পেটে কার কাছ থেকে বাচ্চা নিব না নিব সেটা আমার অধিকার। একটা পুরুষরে স্বামী বানাইয়া তার কাছ থেকে এর পেটে বাচ্চা নিবে না, বাচ্চা নিবে যেখান থেকে মনে চায় সেখান থেকে। আমি আপনাদের জিজ্ঞাসা করি, যেখান থেকে মনে চায় সেখান থেকে পেটে বাচ্চা নিতে হইলে এমন ফেট মানুষের, শুধু মানুষের হয় না, এমন ফেট পুত্তিরও থাকে, তাইলে তসলিমার ফেটে আর পুত্তির ফেটে বেশ কম কত, তাইলে তসলিমার মধ্যে আর পুত্তির মধ্যে বেশ কম কত, দুইটা বেশ কম আছে, একটা সাইটেঙ্গা কুত্তি আর একটা দুই টিঙ্গা কুত্তি। দুই নম্বর সাইটেঙ্গাটা অশিক্ষিত কুত্তি আর দুই টিঙ্গাটা শিক্ষিত কুত্তি। আমি আপনাদেরকে বুঝাইবার চেষ্টা করছি, এত বড় শিক্ষিতটা এত বড় জানোয়ার কেন, শিক্ষার অভাবে না মাদ্রাসা শিক্ষার অভাবে? তাহলে মাদ্রাসা শিক্ষা শুধু আমাদেরকে পরকালে জাহান্নাম থেকে বাঁচায় না, দুনিয়ার জীবনে পশুত্বর থেকেও বাঁচায়। মাদ্রাসা শিক্ষা আমাদেরকে দুনিয়াতে পশু জানোয়ার হওয়ার থেকেও বাঁচায়, মাদ্রাসা শিক্ষা দুনিয়াতে আমাদেরকে
পশু জানোয়ার হওয়ার থেকেও বাঁচায়। বাদশাহ আলমগীরের একটা ঘটনা করি। বাদশাহ আলমগীর আলেমগণকে খুব বেশি সম্মান করতেন এবং তিনি নিজেও আলেম ছিলেন। বাদশাহ আলমগীরের মা একদিন বাদশাহ আলমগীরকে কইলেন, তুমি মৌলবীরারে এত আদর করো কেন? বাদশাহ আলমগীর মায়ের প্রশ্নের কোনো জবাব দিলেন না। কিছুদিন পরে একটা পাটা যে ছাগলের গর্ভ থেকে জন্ম হয়েছিল ওই ছাগলের সাথে সঙ্গম করতেছিল নিজের মায়ের সাথে। না পাটা এগুলি বাসে, গরু ছাগলে মা বোন বাসে, বাসে না। পাটা যেই ছাগলের গর্ভ থেকে জন্ম হয়েছিল পাটাটা বয়স্ক হইয়া এই নিজের মায়ের সাথে ওই ছাগলটার সাথে সঙ্গম করতেছিল। বাদশাহ আলমগীর মাকে বললেন, মা দেখেন অবস্থা। মা এ দেখা কইলো, এই মিয়া তুমি এত বড় একটা অসভ্য সিনারি আমারে দেখাইলা তুমি, এটা কি করবে? বাদশাহ আলমগীর কয়, না অসভ্য সিনারি দেখাইছি না, আপনারে ওই দিনের প্রশ্নের জবাব দিছি। বলে কোন দিনের প্রশ্নের জবাব? বলে আপনি একদিন প্রশ্ন করছিলেন মৌলবীরারে এত আদর করি কেন? মৌলবীরা দেশও আছে বললেই এখনো মানুষে নিজের মায়ের সাথে সঙ্গম করে না। মৌলবীরা যেই দেশে থাকবে না, এই দেশে মানুষ নিজের মায়ের সাথে ভাটার মতো সঙ্গম করে। এই ঘটনার দ্বারা কি প্রমাণ হইল? যে কোনো শিক্ষার দ্বারাই মানুষ মানুষ হইতে পারে না, একমাত্র মাদ্রাসা শিক্ষার দ্বারা মানুষ মানুষ হইতে পারে। মাদ্রাসা শিক্ষার দ্বারা আমাদের দুনিয়ার জীবনেও বহুমুখী উপকার, আখেরাতের জীবনেও বহুমুখী উপকার। দুনিয়ার জীবনের বহুমুখী উপকারের মধ্যে একটা মাত্র উপকারের আলোচনা এতক্ষণে করলাম, মাদ্রাসা শিক্ষার পরশ যাদের অন্তরে লাগে এরা জানোয়ার হয় না, এরা মানুষ হয়ে যায়। আর মাদ্রাসা শিক্ষার পরশ যাদের অন্তরে লাগে না এরা যত বড় শিক্ষিত হয় আহমদ শরীফের মতো আর তসলিমার মতো তত বড় জানোয়ার হয়। মাদ্রাসা শিক্ষার পরশে আমাদের মনুষ্যত্বর, মাদ্রাসা শিক্ষার পরশে সমস্ত জগৎবাসীর জীবন রক্ষা। এই কথাটা এইভাবে কইলে এত সংক্ষেপে কইলে আপনাদের বুঝে আসবে। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতদিন পর্যন্ত দুনিয়াতে একটা মানুষও আল্লাহকে ডাকবে ততদিন পর্যন্ত দুনিয়া ধ্বংস হবে না কিয়ামত। যেদিন দুনিয়াতে একটা মানুষও আল্লাহকে ডাকার মতো থাকবে না, এই একলা সাল এই রকমের ডাইলে আনছে, এটা কাজ করলে ফুয়ারির ভুটা তোমার জামাত হব না আমার জামাত হব। যেদিন একটা মানুষও দুনিয়াতে আল্লাহ ডাকার মতো থাকবে না সেই দিন আল্লাহ দুনিয়া রাখবেন না, ধ্বংস। হাদিসটা বুঝে থাকলে বলেন এই আজকেই দুনিয়াটা কিয়ামত হইতেছে না কেন? আল্লাহ ডাকনেওয়ালা মানুষ আছে, আল্লাহরে ডাকনেওয়ালা মানুষ আছে। আল্লাহ রাসূল বলছেন আল্লাহরে ডাকনেওয়ালা একটা মানুষ থাকলেও দুনিয়া কিয়ামত হবে। আজকেই দুনিয়া কিয়ামত হইতেছে না কেন? বহু মানুষ আল্লাহরে ডাকে, এই জন্য কিয়ামত। আর আল্লাহকে ডাকা শিক্ষা দেওয়া হয় একমাত্র মাদ্রাসায়, আল্লাহরে ডাকা শিক্ষা দেওয়া একমাত্র মাদ্রাসা আছে বলে মাদ্রাসা শিক্ষার পরশে একদল মানুষ আল্লাহরে ডাকে, এই কারণে আল্লাহ সমস্ত জগৎবাসীর লালন পালন। মাদ্রাসা যেদিন থাকবে না আল্লাহরে কেউ ডাকবে না, আল্লাহ জগৎটা এক সেকেন্ডও রাখবেন না, ধ্বংস করে দেবে। তাহলে মাদ্রাসা শিক্ষার দ্বারা শুধু আমাদের মনুষ্যত্ব রক্ষা না, সমস্ত জগৎবাসীর জীবন রক্ষা। এই কারণে হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেন মাদ্রাসা শিক্ষায় শিক্ষিতদের জন্য পানির তলের মাছে দোয়া করা, মাদ্রাসা শিক্ষায় শিক্ষিতদের জন্য গর্তের ভিতরের পিপিলিকা আল্লাহর কাছে দোয়া করা, মাদ্রাসা শিক্ষায় শিক্ষিতদের জন্য জঙ্গলের জীবজন্তু আল্লাহর কাছে দোয়া করা,
মাদ্রাসা শিক্ষায় শিক্ষিতদের জন্য সমস্ত জগৎবাসী আল্লাহর কাছে দোয়া করে। আপনাদের বুঝার ব্যাপার হইল যে মাদ্রাসা শিক্ষিতদের জন্য পানির তলের মাছে দোয়া করে, মাছে ছিনল কেমনে দাঁড়ে, এইটা আপনাদের বুঝার দরকার। মাদ্রাসা শিক্ষিতদের জন্য রসুল বলেন গর্তের ভিতরের পিপিলিকা এদের জন্য দোয়া করে, এরা ছিনল কেমনে ফিফরায়, এইটা হইল আপনারা বুঝার ব্যাপার। আল্লাহ তারা এতটুকু অনুমতি দিচ্ছেন যে একদল মানুষে আল্লাহরে ডাকে, এই জন্য ফিফরার দল তরারে আমি আল্লাহ হারাই, এতটুকু অনুমতি আল্লাহ তারা দিচ্ছে। হ্যাঁ মাছের দল একদল মানুষে আল্লাহরে ডাকে, এই জন্য পানির তলে তরার মতো মাছ রে আমি আল্লাহ হারাই। হ্যাঁ জঙ্গলের জীব জানোয়ারের দল একদল মানুষে আল্লাহরে রাখে, তারার খাতিরে আমি জঙ্গল তরারে লালন ধালন, এই অনুমতি তারা দেয়। এই জন্য জঙ্গলের জীব জানোয়ারেও মাদ্রাসা পড়নেওয়ালাদের জন্য দোয়া করে, পানির তলের মাছেও মাদ্রাসা পড়নেওয়ালাদের জন্য দোয়া করে, গর্তের ভিতরের হিজড়ায়ও মাদ্রাসা পড়নেওয়ালাদের জন্য দোয়া করে, সমস্ত জগৎবাসী মাদ্রাসা পড়নেওয়ালাদের জন্য দোয়া করে। তাইলে মাদ্রাসা শিক্ষার দ্বারা শুধু আমাদের মনুষ্যত্ব রক্ষা না, সমস্ত জগৎবাসীর জীবনও রক্ষা, সমস্ত জগৎবাসীর জীবন রক্ষা। মাদ্রাসা শিক্ষার কারণে মরণকালে মুমিনের ইমান রক্ষা, মরণকালে মুমিনের ইমান রক্ষা। মাদ্রাসা শিক্ষার কারণে একদল মানুষ আলিম তৈরি হয় আর একদল সাধারণ মুসলমানে আলিমরে অন্তর দিয়ে মহব্বত করে, এই মহব্বতটার কারণে ইমানদার অবস্থায় একদল সাধারণ মুসলমানে মাদ্রাসা পড়নেওয়ালা আলিমরে অন্তর দিয়ে মহব্বত করে, এই মহব্বতের কারণে সে মরবার সময় ইমানদার অবস্থায় মরণ মরণ। এর একটা উদাহরণ শুনেন, হযরত মুসা আলাইহিস সালাম শিশুকালে জন্মের আগেই ফেরাউনে হত্যা করার আইন জারি করে রেখেছিলেন, জন্মের পরে এই শিশু মুসা ফেরাউনের বিবি আসিয়া আর হাতে আসলো, তখনও কেউ জানতো না যে এই মুসারে হত্যা করার জন্যই ফেরাউনে আইন জারি করে রেখেছে। বিবি আসিয়া বলেন ফেরাউনের জল্লাদ বাহিরে বললেন এই শিশুটারে তোমরারে হত্যা করতে দিতাম না, আমার মহব্বত লাগে আমি লালন পালন করব। তফসিরের কিতাবে লেখা আছে যে শিশুটা 40 বৎসর পরে নবী হবে, না এখনই নবী, 40 বৎসর পরে যেই শিশুটা নবী হবে এই শিশুটারে যে বিবি আসিয়ায় কইলো আমার মহব্বত লাগে, এই একটা কথার কারণে আল্লাহ বিবি আসিয়ারে ইমান নিয়া মরণের তৌফিক দান করেছেন। কাজেই আলেমগণের নবীগণের বেলায় যেই কথা, আলেমগণের বেলায় সেই কথা, কারণ হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন ওয়া আন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, আলেমগণ নবীগণের উত্তরাধিকারী, নবীগণের বেলায় যেই কথা আলেমগণের বেলায় সেই কথা, আলেমগণকেও যারা অন্তর দিয়ে মহব্বত করবে বিবি আসিয়ার মতো মরণকালে ইমান নসিব হবে। জল্লাদ বাহিনী কইল তোমার মহব্বত লাগলে আমরা মানি না, ফেরাউনের আইন তারে আমরা হত্যা করতে। বিবি আসিয়ায় কইল ফেরাউন তো আমার স্বামী হই, আমার স্বামী যদি এই শিশুটা আমারে লালন ফালন করার অনুমতি দিয়া দেয় তাইলে তোমরা হত্যা করতে পারবে না। জল্লাদ বাহিনী কয় ঠিক আছে, আমরা দাঁড়াই রইলাম চুরি চাকুনিয়া, তোমার স্বামীরে জিজ্ঞাসা করো অনুমতি দেয় কি। বিবি আসিয়া শিশু মুসারে কোলে নিয়া ফেরাউনের কাছে গেলেন, গিয়া কইলেন এইভাবে একটা লাওয়ারিস শিশু পাওয়া গেছে, তোমার জল্লাদ বাহিনী হত্যা করে ফেলতে চায়, আমি বলছি আমার মহব্বত লাগে লালন ফালন করতাম, তোমার অনুমতি ছাড়া তারা মানে না, বলো তুমি অনুমতি দাও কিনা। ফেরাউনে কয় তোমার মহব্বত লাগলেও আমার মহব্বত লাগে না। তফসিরের কিতাবে লেখা আছে এই যে একটা কথা কইলো মহব্বত লাগে না, এই জন্য ফেরাউনের মরণ পর্যন্ত ঈমান নসিব ছিল। এখান থেকে মুফাসসিরিন কেরাম তফসিরের কিতাবে লিখেছেন যেহেতু নবীগণের বেলায় যেই কথা আলিমগণের বেলায় সেই কথা, এই জন্য যে মুসলমানের আলিমের সাথে মহব্বত থাকবে মরণের সময় ঈমান নসিব হবে, যেই মুসলমানের আলিমের সাথে মহব্বত থাকবে না মরণের সময় ঈমান নসিব হবে না।
এই ঘটনার দ্বারা আমরা কি শিক্ষা পাইলাম? মাদ্রাসা শিক্ষার দ্বারা শুধু জগৎবাসীর জীবন রক্ষা, মানুষের মনুষ্যত্ব রক্ষা না মরণ কালে ঈমান রক্ষা? মাদ্রাসা শিক্ষায় একদল আলিম তৈরি করে, আর এই আলিমরে একদল সাধারণ মুসলমানে মোহাব্বত করে। এই উসিল্লায় আল্লাহ এই সমস্ত মুসলমানদের ঈমানদার অবস্থায় মরণের তৌফিক দান করেন। এই জন্য হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল বলেন, হয়তো তুমি নিজে আলিম হও আর না হয় আলিমের ছাত্র হও। আলিমের ছাত্র হওয়ারও যদি সুযোগ না পাও তাহলে আলিমের কথা শোনো। উদাহরণ দেই, মাদ্রাসায় যারা পড়ান তারা নিজে আলিম, যারা পড়ে এরা আলিমের ছাত্র। আপনারা আমার সাথে পড়াইন না ভরো, আপনাদের অধিকাংশ তো আমার সাথে পড়াইন না পড়ইন। রাসূল বলেন, আও মুস্তামিয়ান, তাহলে আলিমের কথা শোনো। এখানে যারা বসছেন মাদ্রাসায় পড়াইবার জন্য বসেন না পড়ার জন্য বসেন না আলিমের কথা শোনার জন্য? রাসূল বলেন, আলিমের কথা শোনো, এটাও তোমার নাজাতের পথ। আলিম হইলেও এটা নাজাতের পথ, আলিমের ছাত্র হইলেও নাজাতের পথ, আলিমের কথা শুনে যারা চলে এটাও এদের নাজাতের পথ। এই কারণে এই সমস্ত সবাই যে সমস্ত মুসলমান আসে আলিমগণের কথা শোনার জন্য, এদের মনে মনে একটাই আশা যে আলিমগণের কথা শুনে যদি আমি আমল করতে পারি এটা আমার নাজাতের ব্যবস্থা হবে। এটা হইল তিন নম্বর পথ নাজাতের। নাজাতের এক নম্বর পথ হইল আলিম হওয়া, দুই নম্বর পথ হইল আলিমের ছাত্র হওয়া, তিন নম্বর পথ হইল আলিমের কথা শোনা, চার নম্বর পথ অবস্থা যদি এমন হয় যে তোমার আলিমের কথা শোনার সুযোগ নাই। ধরেন এক বেটা মামলার আসামি হইয়া জেলখানায় বন্দী হইয়া গেল, আইতো ভরবনি চলিতা তোলার সবাই আলিমের কথা শুনবার লাগে, তাহলে আলিমের কথা শোনার মতো তার বন্ধ। এই লোকটা যদি জেলখানার থেকে দেখে অন্তর দিয়া শুধু আলিমগণের সাথে মহব্বতটা বজায় রাখে, এই মহব্বতটাও তার নাজাতের ব্যবস্থা হবে। আল্লাহ রাসূল বলেন, ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক, কিন্তু সাবধান এমন যেন না হয় যে তুমি আলিমও হইছো না আলিমের ছাত্র হইছো না আলিমের কথাও শুনছো না আলিমরে মহব্বত করছো না। এইরকম যদি হয় তাহলে তোমার কপালে ধ্বংস ছাড়া আর কিছু নাই। হাদিসের মর্ম হইল মানুষের সমস্ত মানুষের নাজাতের পথ হইল চারটা। এক নম্বর পথ নিজে আলিম হও, দুই নম্বর পথ আলিমের ছাত্র হও, তিন নম্বর পথ আলিমের কথা শোনো, চার নম্বর পথ আলিমকে মহব্বত করো। প্রথমটা হইল নিজে আলিম হওয়া, আর বাকি তিনটাই আলিমের সাথে সম্পর্ক। হয়তো আলিমের ছাত্র হও এটা আলিমের সাথে সম্পর্ক, না হয় আলিমের কথা শোনো এটাও আলিমের সাথে সম্পর্ক, আর না হয় আলিমের সাথে মহব্বত রাখো এটাও আলিমের সাথে সম্পর্ক। যদি এমন অবস্থা হয় নিজে তো আলিম হইসই না আলিমের সাথে তোমার সম্পর্ক বাকি রাখছো না, না আলিমের ছাত্র হইয়া সম্পর্ক বাকি রাখছো, না আলিমের কথা শুনে না সম্পর্ক বাকি রাখছো, না আলিমের মহব্বত কিরা সম্পর্ক বাকি রাখছো, আল্লাহ রাসূল বলেন তোমার কপালে ধ্বংস ছাড়া কিছু নাই। এই হাদিসটা বুঝলে বর্তমান সমাজে যে বেশ কতগুলি আন্দোলন চলছে সাধারণ মুসলমানকে আলেম থেকে বিচ্ছিন্ন করার জন্য, এটা কেতনা বড় শয়তানি চক্রান্ত, এই হাদিসটা বুঝলে এই শয়তানি চক্রান্তটা আর বুঝতে অসুবিধা হওয়ার কারণ। বর্তমান সমাজে এরকম অনেক চক্রান্ত চলছে যে সাধারণ মুসলমানদের আলেম থেকে আলাদা করো, আলেম থেকে আলাদা করো, আলেম থেকে আলাদা। এই চক্রান্তগুলির হিসাব দিয়ে আমি আপনাদেরকে সারা রাতে শেষ করতে পারবো না। এই সমস্ত চক্রান্তের মধ্যে অতি সাম্প্রতিক কালের একটা চক্রান্ত, ভারতের আলিমগণ, পাকিস্তানের আলিমগণ, বাংলাদেশের আলিমগণ, সারা দুনিয়ার আলিমগণ বলতেছেন দিল্লি নিজামউদ্দিন মসজিদের
নেজামউদ্দিন মহল্লার মসজিদের নিয়ন্ত্রণকারী মাওলানা সাদ সাহেব যে সমস্ত কথাবার্তা বলতেছেন এইগুলি কোরআন হাদিস বিরোধী কথা, সারা দুনিয়ার আলিম বলতেছেন ইনি কোরআন হাদিস বিরোধী কথা বলতেছেন। আলিমগণের এই মত অবস্থায় না যাতে পতুল আলিমগণের কথা শুনব, আলিমগণের কথা যেন মানুষের না শুনে এই জন্য ফাঁকে ফুকে দুই চারজন এই আলিমগণের কথার থেকে সরাইয়া রাখবার লাগে মুসলমানদের আন্দোলন শুরু করছে। রসুলের হাদিস বুঝে থাকলে বলেন আলিমগণের কথা না শুনলে নাজাত বলছেন রসুলে, না আলিমগণের কথা শুনলে, কাজী আলিমগণের কথা না শোনার জন্য যারা বলে এরা আপনাদেরকে জাহান্নামের পথে নিয়ে যেতে চায়, এরা আপনাদেরকে পথ ভ্রষ্ট বানাতে চায়, এরা আপনাদেরকে গুমরা করতে চায়। তো এই চারটা নাজাতের পথের মধ্যে সাত নম্বর পথ হইল আলিমের সাথে মহব্বত রাখা। কথা শুনবার সুযোগ থাকলে শুধু মহব্বত রাখলে হয় না, কথা শোনারও সুযোগ না থাকলে শুধু আলিমরে শুধু মহব্বত করলেই নাজাত চাইবেন, এটা কি কথা শোনার সুযোগ থাকলে না কথা শোনার সুযোগও না থাকলে? এখানে কিছু মানুষ একটু চালাকি করে, কেমন চালাকি, আলিমের কথা মতো চলে না কিন্তু আলিমকে খুব মহব্বত করে খাওয়ায়, আলিমের কথা মতো চলে না কিন্তু আলিমকে মহব্বত করে দাওয়াত করে খাওয়ায়। এইরকম একজন মানুষরে আমি একদিন জিজ্ঞাসা করলাম নিজে, এই মিয়া আমরা কইতেছি নমাজ পড়া ফরজ, নমাজ না পড়লে জাহান্নামে যাওয়া লাগবে, তুমি নমাজ পড়ো না আমারে এত আদর করে খাওয়াও করে, আমার কথা মানো না তুমি আমারে এত আদর করো করে, কয় আপনার কথা মতে যে নমাজ পড়তাম ভারি না এর লাগে আদর করে খাওয়াই, এইটা কোন কথা? আমরার কথা মতো নমাজ পড়তে পারো না এই কারণে আমরা আদর করে খাওয়াও, ই খাওয়ানি তোমার কোন কাম লাগবো? কিয়ামতের দিন আপনারা যে নমাজ পড়ছেন এই কারণে আল্লাহ আপনারা ছেড়ে দিব, আর আমরা যে নমাজ পড়ছি না এই কারণে আল্লাহ যখন আমরা আটকাইব তখন আমরাও আপনারা আটকাইব, বলে যে দেখাই সাই দিয়া যাও না লেশাতে ঘুরে লইয়া যাও। কি পরিমাণ সালাকিয়া বাঙালি আপনার দেশে আসে চিন্তা করে দেখেন, আলিমের কথা মতো চলার সুযোগ যার আছে সে আলিমের কথা মতো না চললে আলিমরে আদর করে খাওয়াইলে এই খাওয়ানিতে কোনো কাজে আসবে না, এই খাওয়ানিতে কোনো কাজ হবে না। হ্যাঁ আলিমের কথা শোনার সুযোগ নাই বেটা জেলখানার বন্দি, চলতে চলা মাদ্রাসার সবাত আইবারও সুযোগ নাই, আলিমের কথা শোনারও সুযোগ নাই, শুধু মনে মনে একটা আফসোস আছে যদি আমি জেলখানার বন্দি না হইতাম তাইলে আজকে চলিতা তোলার সবাত যাইতাম আলিমরার কথা শুনতাম। এইভাবে আলিমদের কথা শোনার সুযোগ থেকে যারা বঞ্চিত এরাও যদি শুধু অন্তরের দ্বারা আলিমের প্রতি মহব্বত রাখে এদের এই মহব্বতটাও আখেরাতে নাজাতের ব্যবস্থা হবে। কিভাবে নাজাতের ব্যবস্থা হবে শোনাই আপনাদেরকে, হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাসরের মাঠে যখন সারা দুনিয়ার সমস্ত মানুষ জিন্দা হইয়া দাঁড়াইবে আল্লাহ আলিমগণকে বলবেন হে আলেমরা তোমরা জগতের সমস্ত মানুষ থেকে আলাদা হইয়া আলাদা কাতারে দাঁড়াও। আলেমগণ যখন অন্য সকল মানুষ থেকে আলাদা হইয়া আলাদা কাতারে দাঁড়াইবেন তখন আল্লাহ বলবেন হে আলেমরা আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে আলেম হওয়ার সৌভাগ্য দান করেছিলাম, জাহান্নামের আগুন দিয়া জ্বালাবার জন্য নয়, তোমরা জান্নাতে চলে যাও। এখানে একটা প্রশ্ন আসতে পারে যে আলেম হইলে যদি আল্লাহ জান্নাতে দিয়া দেন তাহলে আলেমের আর নামাজ রোজা করার দরকার কি, তাহলে আলেমে সুদ খাইলেই আর অসুবিধা কি, আলেমে ঘুষ খাইলেই আর অসুবিধা কি, আলেমে মদ খাইলেই আর অসুবিধা কি, আলেমে গাঞ্জা খাইলেই আর অসুবিধা কি? হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ আলিমগণকে বলবেন তোমরা জান্নাতে যাও। প্রশ্ন জাগেনি? এই প্রশ্নের জবাবে মুফাসসিরিন কেরাম লিখেছেন আলিম দুই প্রকার, আলিম কত প্রকার, দুই প্রকার, এক প্রকার হইল সমাজের দৃষ্টিতে আলিম আর এক প্রকার হইল আল্লাহর দৃষ্টিতে আলিম। আমার কথা বুঝুননি আপনারা, এক প্রকার হইল সমাজের দৃষ্টিতে আলিম আর এক প্রকার হইল আল্লাহর দৃষ্টিতে আলিম। সমাজের দৃষ্টিতে আলিম কারে কয়, যিনি কোরআন হাদিসের এলিম শিখছেন
তারই সমাজে আলিম হয়। আপনারা কি জানেন কোরআন হাদিসের এলিম যিনি শিখছেন তিনি কি আপনাদের দৃষ্টিতে আলিম নন? আলিম, কিন্তু আল্লাহর দৃষ্টিতে কোরআন হাদিসের এলিম শিখলেই আলিম হয় না, এলিম মতো জীবন যাপন করলে আলিম হয়। বেশ কম হয়েছিল কোরআন হাদিসের এলিম শিখলেই সমাজের দৃষ্টিতে আলিম হয়, আর এলিম মতো জীবন যাপন করলে আল্লাহর দৃষ্টিতে আলিম হয়। বেশ কম হয়েছিল হাসরের মাঠে যে আল্লাহ আলিমদেরকে বলবেন তোমরা জান্নাতে চলে যাও, যে সমাজের দৃষ্টিতে আলিম হইলে চলবে না, আল্লাহর দৃষ্টিতে আলিম হতে হবে। বলেন তো আল্লাহর দৃষ্টিতে আলিম যিনি তিনি তো এলিম মতো জীবন যাপন করবেন, তাহলে আল্লাহর দৃষ্টিতে কোনো আলিম, আল্লাহর দৃষ্টিতে যিনি আলিম ইনিও কি বেনমাজি হইতে পারেন? আল্লাহর দৃষ্টিতে যিনি আলিম তিনিও কি সুদকুর হইতে পারেন? তিনিও কি গুসকুর হইতে পারেন? তিনিও কি মদকুর হইতে পারেন? তিনিও কি গাঞ্জাকুর হইতে পারেন? কাজেই হাসরের মাঠে যে আল্লাহ আলিমগণকে বলবেন তোমরা জান্নাতে চলে যাও, যে সমাজের দৃষ্টিতে আলিম হইলে চলবে না, আল্লাহর দৃষ্টিতে আলিম হবে। এই দ্বিতীয় প্রকার আলিম বানানি একমাত্র কওমি মাদ্রাসার সাধনা। কওমি মাদ্রাসা চায় না যে শুধু সমাজের দৃষ্টিতে আলিম হোক, কওমি মাদ্রাসা চায় কওমি মাদ্রাসায় পড়নেওয়ালা ছাত্ররা তোমরা আল্লাহর দৃষ্টিতে আলিম হইয়া যাও। কার দৃষ্টিতে আলিম হওয়া চায়? আল্লাহর দৃষ্টিতে। আল্লাহর দৃষ্টিতে যারা আলিম এরা বেনামাজি হইতে পারে, এরা বেফর্দা হইতে পারে না, এরা হারাম কাজের অভ্যস্ত হইতে পারে না, এরা সুদকুর মদকুর গাঞ্জাকুর গুসকুর হইতে পারে না। এই সমস্ত আলিমদেরকে আল্লাহ হাসরের মাঠে বলবেন তোমরা জান্নাতে চলে যাও। এই যে আলিমগণের একটা ব্যাখ্যা দেওয়া হইল, এই ব্যাখ্যা দিচ্ছেন মুফাসসিরগণ ওই আয়াত থেকে যে আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছিলাম, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এই আয়াতের ব্যাখ্যার একটা মর্ম হইল যে আল্লাহর দৃষ্টিতে আলিম হইল তারা যারা আল্লাহর বিধান মতো জীবন যাপন করে, নিজের এলিম মতো জীবন যাপন করে। আল্লাহর রাসূল বলেন আল্লাহর হুকুমে হাসরের মাঠ থেকে আলিমগণ যখন জান্নাতের পথে রওনা হইবেন, আলিমগণ যখন আল্লাহর হুকুম পাইয়া নিজেদের জান্নাতে যাওয়ার জন্য রওনা হইবেন, তখন দেখবেন তাদের জান্নাতে যাওয়ার পথের পাশে কিছু গুনাহগার মুসলমান দাঁড়াই আছে। এরা আলিমও না আবার গুনাহগার। আলিমরা যেই পথে দিয়া জান্নাতে রওনা হইবেন সেই পথের পাশে কিছু গুনাহগার মুসলমান দাঁড়াইয়া থাকবে, এরা আলিমও না আবার গুনাহগার। এক একজন গুনাহগার মুসলমান এক একজন আলিমকে জান্নাতে যাওয়ার পথে ডাকবে আর বলবে হুজুর দুনিয়াতে আপনার সাথে আমার মহব্বতের সম্পর্ক ছিল, প্রমাণ আমি আপনার মহব্বত করে এক গ্লাস পানি পান করে। আরেকজন গুনাহগার মুসলমান আর একজন আলিমরে জান্নাতে যাওয়ার পথে ডাকিয়া কইব ও হুজুর আমার সিনচিন নিয়ে আমি অমুক, আমি আপনার দুনিয়াতে একদিন একবার না হুজুর ফানির ব্যবস্থা করে দেব, যে যেটা করছে মহব্বতের সাথে কইব, কিন্তু আমার গুনার কারণে আল্লাহ আজকে হুকুম দিয়া দিয়েছেন আমাকে জাহান্নামে যাওয়ার জন্য। আল্লাহর রাসূল বলেন গুনাহগার মুসলমানদের মুখে এই কথা শুনিয়া আলিমগণ নিজেদের জান্নাতে যাওয়া বিরতি দিয়া দাঁড়াইয়া যাবে, আমার জান্নাতে আমি পরে যাই, শেষবারের মতো চেষ্টা করে দেখি এই গুনাহগার মুসলমানটাকে জাহান্নাম থেকে রক্ষা করা যায় কিনা। এটা একমাত্র মাদ্রাসা শিক্ষার অবদান, একমাত্র মাদ্রাসা শিক্ষার অবদান। আল্লাহ রাসূল বলেন আলিমগণ নিজেদের জান্নাতে যাওয়া বিরতি দিয়া দাঁড়াইয়া যাবেন, দাঁড়াইয়া আল্লাহকে বলবেন আল্লাহ এই লোকটাই ঠিকই কইছে আমারে মহব্বত করে এক গ্লাস পানি পান করাইছিল, ওই লোকটাই ঠিকই কইছে আমারে মহব্বত করে এক বদনাম দুর্বানির ব্যবস্থা করে। আল্লাহ তখন বলবেন হে আলেমগণ এদের গুনার কারণে আমি হুকুম করছি এরা জাহান্নামে যাইতো, কিন্তু তোমরা যেহেতু সাক্ষী দিছ তোমাদের সাথে এদের মহব্বতের সম্পর্ক ছিল, তোমাদের সাক্ষীর কারণে আমি এদেরকে মাফ করে দিলাম। আলেমগণ তোমরাও জান্নাতে যাও এই সমস্ত গুনাহগার মুসলমানদেরকে সাথে নিয়ে যাও। একজন আলিমরে মহব্বত কিরা এক গ্লাস পানি পান করাইলে এই যদি জাহান্নাম থেকে না যাতের ব্যবস্থা হইতে পারে,
আমি কইছি না, আল্লাহ রাসূল কইছেন। তাহলে যে মাদ্রাসায় আলিম তৈরি হয়, এই মাদ্রাসায় 1000 ইট দিলে এক গ্লাস পানির থেকে কম দিল, এক ব্যাগ সিমেন্ট দিলে এক গ্লাস পানির থেকে কম দিল, এক মন রড দিলে এক গ্লাস পানির থেকে কম দিল না, অনেক বেশি দিল। এই কথাটা বুঝলে আপনারা যারা মাদ্রাসায় নবীনগর মাদ্রাসায় দান করার করেন করতেছেন করবেন, যার যার সাধ্য মতো, এই দানের মূল্য কত আল্লাহর কাছে বোঝা সহজ। হয়তো আপনি একটা ইট দিলেন মাদ্রাসায়, এর বেশি তৌফিক নাই, এইটাই হতে পারে হাসরের মাঠে আপনার জাহান্নাম থেকে নাজাতের ওসিলা। এক ব্যাগ সিমেন্ট দিলেন, এর বেশি দেওয়ার তৌফিক নাই, এইটাই হইতে পারে হাসরের মাঠে আপনার জাহান্নাম থেকে নাজাতের ওসিলা। 1000 ইট দিলেন, এক মন রড দিলেন, এইটাই হইতে পারে আপনার জাহান্নাম থেকে নাজাতের ওসিলা। একটা ছাত্রের লজিং দিলেন, এইটাই হইতে পারে আপনার পরকালে জাহান্নাম থেকে নাজাতের ওসিলা। যারা যারা মাদ্রাসার সবাই আসলে পরে সান্দা করা হয় কেন, এটা বুঝেন না, একটু বুঝে আইছি নি। ওয়াজ শুননে গিয়া বাড়িত গিয়া আমল করতে পারলে না যা, না ওয়াজ শুননে লাইলি না যা, আর মাদ্রাসায় যে 10 টাকা দান করলেন, এটা পরে আর কিছু করার করার নাই, এই দান করাটাই নাজাতের ব্যবস্থা। ওয়াজুন না গিয়ে আমল করার লাগে, দান করার পরে আর আমল করার কিছু নাই, দানটাই নাজাতের ব্যবস্থা। কথা বুঝলেন কিনা? এই কারণে মাদ্রাসার সবাই আসলে যে দান খয়রাত করা হয়, এটার দ্বারা আপনারা বিরক্ত হওয়ার কিছু না, বরং মনে মনে খুশি হওয়ার কথা। একটা জিনিস আপনারা লক্ষ্য করে থাকবেন, যেমন ভাবে 100 টাকা দিলে মাদ্রাসায় চান্দা দিলে গ্রহণ করা হয়, 10 টাকা দিলেও খুশি মনে গ্রহণ করা হয়, 5 টাকা দিলেও গ্রহণ করা হয়। আপনাদের মনে প্রশ্ন জাগা উচিত যে আমি যে 5টা টাকা দিলাম, ইজে হাজে মাজার কি কাজ হইব, কোনো কাজ হইতো। আমি যে 10 টাকা দিলাম, 10 টাকা দিয়া 1 কেজি চাউল কাউ পাওয়া যেত না, বোর্ডিং এর ছাত্রর কোরা কি হইতো না, এত খুশি হইয়া তারা নেয় কেন? ইয়াদ রাখবেন, এই কারণে খুশি হইয়া নেয় যে আলিমের সাথে মহব্বতের প্রমাণ যদি এক গ্লাস পানির দ্বারা হইতে পারে, যে আলিম তৈরির কেন্দ্র মাদ্রাসায় 5টা টাকা যে দান করলো, আমি কিয়ামতের দিন আল্লাহর কাছে বলতে পারবো, আল্লাহ তোমার নবীর গর মাদ্রাসারে মহব্বত করে 5টা টাকা দিছিল, আল্লাহ যেন এর উসিলায় তোমাকে নাজাত দিয়া দেয়। তাহলে মাদ্রাসার সবাই যে চান্দাটা করা হয়, এটা মাদ্রাসাওয়ালার স্বার্থ, যারা চান্দা নিল তাদের স্বার্থ না, যারা দিল তাদের স্বার্থ, যারা দিল তাদের স্বার্থ। আল্লাহ আপনারারে আমরারে মাদ্রাসা শিক্ষার কি দরকার, মাদ্রাসা শিক্ষা থাকার কারণে আমাদের কি কি উপকার হইতেছে, না থাকলে আমাদের কি কি ক্ষতি হবে, এইগুলি বুঝার তৌফিক দান করুন।